আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আমি আসলাম। আসলে আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ভিডিও করতে পারিনি। তো বিগত প্রায় 4 মাস হবে আমি ভিডিও বানাইনি। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা এখন সব কিছু ঠিক, মানে আমাদের সব কিছু এখন বর্তমানে ঠিক আছে, আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই সামনের সপ্তাহ থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভাবলাম যে যেহেতু অনেকদিন ভিডিও বানানো হয় না, তো আজকে ছোট্ট একটা ভিডিও বানায় ফেলি। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাই অবশ্যই ভালো আছেন ভাবছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমার যে 4 বাচ্চা ছিল, 4 বাচ্চার ভিতরে এরা 2 জন, অ্যালেক্স আর অ্যানা, মাশাল্লাহ দিলে ওরা এখন বড় হয়ে গেছে অনেক। ওদের আল্লাহর রহমতে ওদের সামনের ফেব্রুয়ারির 11 তারিখে 1 বছর হয়ে যাবে। তো এই যে অ্যালিকা, অ্যালিকার এই যে জানেনই তো ওর কী কাজ, দুষ্টুমি ছাড়া দেখেন সাইডে তার খুলে ফেলছে। আর অ্যালিকার 1 বছর হবে না, অ্যালিকার 1 বছর হইতে এখনও প্রায় 2.5 মাস বাকি। অ্যালিকা ছাড়া বাদ বাকি যে 3 জন আছে, অ্যালেক্স, অ্যানা আর লিও, ওদের 3 জনেরই 1 বছর হয়ে যাবে ফেব্রুয়ারিতে। তো ভাবলাম যে আমি বসেই ছিলাম, তো ভাবলাম যে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসি। আর আরেকটা কথা ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বিড়ালের কোনো প্রবলেম হচ্ছে নাকি এই শীতে, বা এমনি নর্মালি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমাকে একটু কষ্ট করে জানাবেন। আমি অবশ্যই এই কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আপনাদের মাঝখানে হাজির হব ইনশাল্লাহ। সামনের সপ্তাহ থেকে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, ওরা এখন খেলায় ব্যস্ত। আমি ওদেরকে অলমোস্ট আই থিঙ্ক 3টা বাজছে, তো আমি ওদেরকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে খেলছে। ওরা দেখা যায় যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে খেলাধুলা শুরু করে। তো দেখতেই পাচ্ছেন অ্যালেক্স কীভাবে খেলছে ছোট্ট একটা বল নিয়ে। এই বলটাও আমার চাদর থেকে ছিঁড়ে নিয়েছে দেখেন। তো ভিউয়ার্স, লিও লিও হচ্ছে ও একটা বল দিয়েছে, সেটা নিয়ে ও খাটের নিচে চলে গেছে, এই জন্য আমি কষ্ট করে দেখাতে পারছি না আপনাদের সবাইকে। দেখেন আগের থেকে এখন বেশি খেলাধুলা করে ও। আগে আপনারা দেখেছেন কেমন ছিল, আগে একটু শান্ত ছিল, তো এখন আরো বেশি, মানে একটু বড় হওয়ার পরে মানে আরো ওরা দেখা যায় যে বেশি খেলাধুলা শুরু করে দিয়েছে। আর অবশ্যই ভিউয়ার্স, এই শীতে একটু বিড়ালদেরকে দেখে রাখবেন ঠান্ডা লাগছে কি না। আর সবাই যার যার বিড়ালগুলো আছে সবাই নিজের বিড়ালকে বেশি করে একটু যত্ন নেবেন, কারণ ওরা তো আর মানুষ না, আমরা মানুষ দেখা যায় যে আমাদের কোনো প্রবলেম হলে আমরা মুখে বলতে পারি, ওরা তো আর বলতে পারে না সেটা, এই জন্য একটু চোখে চোখে রাখবেন আর বেশি যত্ন নেবেন। তো ভিউয়ার্স দেখেন আগে থেকে সবাই ইনশাল্লাহ একটু স্বাস্থ্যবান হয়েছে, দেখতেই পাচ্ছেন লোম, এনারও লোম ঝরে গেছিলো, ওর লোম হয়েছে, এই সাইড দিয়ে এখনো বাকি আছে মাথার সাইড দিয়ে। তো দেখেন অ্যালেক্সের দেখতে পাচ্ছেন, অ্যালেক্স বাবা, এই যে এই যে বাবা, তো ভিউয়ার্স তাহলে সবাই ভালো থাকেন। আশা করছি আপনারা সবাই নেক্সট সপ্তাহ থেকে ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। আর অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বিড়ালের কোনো প্রবলেম হচ্ছে বা কি কেমন কি আছে সেগুলা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে ভিউয়ার্স? তো আজকের জন্য এতটুকুই, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।